গাইবান্ধার ব্যবসায়ী হাসান হত্যার বিচারের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। হাসান প্রতিবাদ মঞ্চের উদ্যোগে দুপুর গাইবান্ধার পৌর পার্কে এই গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডেন্সিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা বারের সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, চেম্বার অব কমার্সের সভাপতি শহীদুল ইসলাম শান্ত, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, নারী নেত্রী নীলুফার ইয়াসমিন শিল্পী, শ্রমিক নেতা রেজাউন নবী রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছাত্র, যুব, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ নেতা ও কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানা, সুদের টাকা আদায়ের জন্য শহরে জুতা ব্যবসায়ী হাসানকে নিজ বাড়িতে প্রায় এক মাস আটকে রেখে নির্মম নির্যাতন চালায়। পুলিশে অভিযোগ দিলে তারা উল্টো মাসুদের জিম্মাতে হাসানকে দেন। নির্যাতনের এক পর্যায়ে গত 10 এপ্রিল হাসানের ঝুলন্ত মরদেহ মাসুদ রানার বাড়ির বাথরুমে পাওয়া যায়। এ নিয়ে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে। সুষ্ঠুভাবে আমাদের এই আন্দোলন হোক এবং সুষ্ঠুভাবে বিচার আমাদের চাই, সুপ্রসারিত কাজ করেন, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন। আমরা সেই সুযোগ হারিয়েছি, মানবিক পুলিশ আমরা পাইনি।